রাজ্যে ফের বোমা বিস্ফোরণ। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাজ্যে লাগাতার বোমা বিস্ফোরণের ধারা জারি রয়েছে, সেই ধারা আবারও জারি রইল। বীরভূম মুর্শিদাবাদের পর এবার বিস্ফোরণে কেঁপে উঠল মালদা। মালদার চাচল দু নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকায় বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জানিপুর এলাকার একটি নলকূপের ধারে হয়তো মজুত করে রাখা ছিল বোমাগুলি। সেই মতো মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে সারা এলাকা, চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়, সারা এলাকায় ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো এদিনও রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল এলাকাবাসীরা। সেই সময় এলাকার মাঠের মাঝখান থেকে বিকট শব্দ হয়। ছুটে গিয়ে স্থানীয়রা দেখেন মাঠের মধ্যে ছড়িয়ে রয়েছে বোমার বেশ কিছু অংশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঠিক কি করবেন বুঝতে না পেরে তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে পুরো এলাকাটি খতিয়ে দেখেন। আশঙ্কা করা হচ্ছে এখনো বোমা রয়েছে ওই স্থানে। বোমা বিস্ফোরণের ঘটনার পর রাত থেকেই মালদার চাচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকায় পাহারায় রয়েছে চাচল থানার পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড টিমকেও। বম্ব স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলোকে উদ্ধার করেছে এবং ওই এলাকায় আরো কোনো বোমা মজুত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এদিনের বিস্ফোরণের জেরে মাটি উপড়ে গিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার বিভিন্ন অংশ। বিস্ফোরণের তীব্রতায় গাছে আটকে রয়েছে প্লাস্টিক এবং স্থানীয় কয়েকটি বাড়ির চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা আতঙ্কের সুরে বলছেন, বোমাগুলি বিস্ফোরণের ফলে যদি কোনো মানুষের বিপদ ঘটতো তাহলে তার দায়ভার কে নিত? পাশাপাশি মালদার চাচল দু নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকায় কে বা কারা বোমাগুলো মজুত করে রেখেছিল, বোমা বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত রয়েছে, সে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ফের বোমা উদ্ধার হলো বীরভূম থেকে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে। এত বোমা রাজ্যে কোথা থেকে এলো প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরে বীরভূমের বিভিন্ন থানা এলাকা থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার হয়েছে। এদিন ফের বীরভূমের নানুরে তাজা বোমা উদ্ধার করলো বীরভূম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বীরভূমের নানুরের ডাকুরা গ্রামে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে এদিন হীরা শেখ নামে এক ব্যক্তির খামার বাড়ির খড়ের গোয়াল ঘরের ভেতর থেকে 2 ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। বোমা ভর্তি ড্রাম দুটি খড় দিয়ে ঢাকা ছিল বলেও জানা গিয়েছে। উদ্ধার করা বোমাগুলিকে নিষ্ক্রিয় করবার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড টিমকে। নানুর থানার পুলিশ সতর্কতার জন্য ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় এদিন ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কয়েকদিন ধরে রাজ্যে যে হারে বোমা উদ্ধার হচ্ছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে প্রতিটি বঙ্গবাসী। এদিন মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত রোহি গ্রামের কালভার্টের নিচ থেকেও ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রাজ্যে নিত্যদিন এত পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় অনেকেই বলছেন পশ্চিমবঙ্গ যেন বোমার পাহাড়ে পরিণত হয়েছে। তবে এত পরিমাণ বোমা কোথা থেকে আসছে সেই প্রশ্নই এখন সকলের মুখে।